নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখনকার ভিডিও আমরা কন্ট্রোভার্সি ভিডিও করছি আমাদের ওয়াইটিতে যা কিছু ঘটে যা কিছু সেগুলোর থেকে আমরা নিজের নিজের কন্টেন্ট চুজ করে আমরা ভিডিও করি কিন্তু এমন কিছু কিছু জিনিস ঘটে যেগুলোকে পুরোপুরিভাবে একদম মানে না আলোচনা করেও কিন্তু থাকা যায় না সেটা হচ্ছে খুব ভেরি রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে যিনি ম্যাডাম আমি কোন ম্যাডামের কথা বলছি আপনারা বুঝতেই পারছেন তো সেই ম্যাডামের মানে আসলিয়াত অনেকে বলছেন অনেকে তার দলে ছিলেন তো সেই দল থেকে এখন তিনি বেরিয়ে গেছেন এবং তিনি অনেক কিছু বলছেন মানে সেই সংক্রান্ত নেই আজকের এই ভিডিওটা শুরুতেই বলি ধরুন কোনো একটা দলে যখন কোনো মানুষ থাকেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর সেই তাদের সেই সম্পর্কে সেগুলোকে নিয়ে নিন্দে করাটা বা সেই গোপন কিছু কথা সেগুলোকে বলাকে এটা আমি পার্সোনালি সাপোর্ট করি না আমার যেটা মনে হয় উনি যখন ওই দলে যোগদান করেছিলেন বা ওই দলে ছিলেন ওনার হয়তো কোনো কিছু নাই ভালো লাগতে পারে তা বলে তিনি বেরিয়ে চলে এসেছেন ওকে কিন্তু এখন উনি সেই জিনিসগুলোকে একটু একটু করে তার ভিডিওতে বলছেন এবং সোজা কথা ভিউজ কামাচ্ছেন এটাই হচ্ছে মেন কথা ম্যাডাম সম্পর্কে আমি যেটা বলতে চাই উনি হয়তো আসার পর আমি জানি না আমি সেরকমভাবে ওয়াইটি কি পরিষ্কার হলো বুঝতে পারছি না মানে পরিষ্কার বলতে আমরা যেটাকে বুঝি সেটা কিন্তু আমি সত্যিকারও দেখতে পাচ্ছি না হয়তো আমার মানে অক্ষমতাও হতে পারে যে আমি দেখতে পাচ্ছি না এটাও হতে পারে মেবি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা রীতদের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম রীতন হয় ভয় পেয়েছে সাময়িকভাবে এখনও নোংরামুগুলো বন্ধ রেখেছে কিন্তু অপোজিট সাইডে যদি আমরা দেখি মানে চিঙ্কিপাল এবং তার মেয়ে তারা কিন্তু দিয়েই যাচ্ছে স্পেশালি চিঙ্কিপাল কন্ট্রোভার্সি বিভিন্ন পয়েন্ট দিয়ে যাচ্ছে এবারে মেন যে জিনিসটা মানে ম্যাডামের গ্রুপে সব সঙ্গী সাথীরা নয় মানে পার্টিকুলার দুজন সেখানে তো আমরা একদিন ওপেন লাইভের ইতিমতো দেখলাম গালাগাল মারা হচ্ছে সে জানয় তাই করা হচ্ছে তো ম্যাডামের সামনে বসে কি করে গালাগাল মারতে পারে কোনো একজন মানে তারই একজন কোক্রিয়েটারকে এটা সত্যিই মানে মেনে নেওয়া যায় না বা এটা মানে অন্যরকম লাগে হ্যাঁ ম্যাডাম হয়তো তাকে সেখান থেকে নামিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে ম্যাডাম হয়তো তাকে নামিয়ে দিয়েছেন লাইভ থেকে কিন্তু অ্যাটলিস্ট আমার যেটা মনে হয় যে তারপরেও কিন্তু আমরা তার ভিডিওতে কোনোরকমভাবে চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই রকমভাবে গালিগালাজ দিয়ে ভিডিও করছে এবং সেই রকমভাবেই মানে চালিয়ে যাচ্ছে সোজা কথা এখন ব্যাপারটা হচ্ছে দেখুন কারুর সম্পর্কে আমাদের অনেক খারাপ ধারণা বা অনেক খারাপ লাগতেই পারে কিন্তু সেগুলোকে বলার মধ্যেও কিন্তু একটা কোথাও না কোথাও ভদ্রতাবোধ আছে এখন ম্যাডাম যেটা বলছেন যে লাইভে মাঝে মাঝে বলছেন আরও অনেক কেস হতে চলেছে আপনারা দেখতে থাকুন কেস করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা হচ্ছে মেন কথা কারণ কেস মানে হচ্ছে সেগুলো বছরের পর বছর চলবে সেগুলো সলিউশন কবে আসবে কারণ এত আমাদের দেশে এত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সমস্ত কিছু গুরুত্বপূর্ণ কেস আছে যে এই ধরনের যে কেসগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অতটা প্রাধান্য পায় না ফলে সেগুলো কিন্তু দেরি হয় হুম একটা বিবেচনায় আসতে তো ব্যাপারটা হচ্ছে কখন সেগুলো বিয়ে হবে আর এই যে প্রতিটা মুহূর্তে কেস 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 মানে কেউ কিছু বললে আমি কেস করে দেবো কেউ কমেন্টস করলে আমি কেস করে দেবো এই কে করছে আমি কেস করে দেবো কি কেস এদিকে আবার ওনার সমকক্ষ একজন সমাজসেবী ম্যাডাম হ্যাঁ তিনি আবার এনার বিরুদ্ধে কিছু বলছেন মানে আমাদের ওয়াইটি জগৎটাকে পুরো সম্পূর্ণরূপে অন্যরকম হয়ে গেছে এখন এখন আমরা এখানে দুজন সমাজসেবিকার লড়াই দেখতে পাচ্ছি সোজা কথা উনি বেশ কিছু কথা এনার সম্পর্কে বলছেন ইনিও ওনার সম্পর্কে কিছু বলছেন হতে পারে এনাদের কোনো মানে ব্যক্তিগত হয়তো কিছু মতবিরোধ আছে কিন্তু সেগুলোকে ওনারা এই সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু মানে সলিউশন করার চেষ্টা করছেন তো ব্যাপারটা হচ্ছে যে পরিষ্কারে যদি হয় মানে পরিষ্কার করার কথাই যদি বলা হয় তাহলে কিন্তু সব থেকে আগে ম্যাডামের যে সাথীরা রয়েছে তার মধ্যে পার্টিকুলার দুজন যাকে সবাই আইডেন্টিফাই করে দিয়েছে তাদের কিন্তু বাচনভঙ্গিটা একটু কিন্তু সংযত হওয়া ভীষণভাবে দরকার ম্যাডাম আসার পর হয়তো এই জিনিসগুলোকে নিয়ে এই যে ওয়াইটি নোংরামো বা এইগুলো নিয়ে হয়তো প্রচুর আলোচনা হয়েছে প্রচুর লাইভ হয়েছে প্রচুর ভিডিওস হয়েছে কিন্তু এগুলো কতটা কমেছে সেটাও কিন্তু একটা ভাবার বিষয় হ্যাঁ কিছুটা হয়তো আমরা দেখতে পেয়েছি কমেছে একদম পুরো অস্বীকার করা যায় না কিছুটা অবশ্যই কমেছে আগে যে পরিমাণ মানুষ ওপেনলি একদম স্ল্যাং ইউজ করত এখন অবশ্য ম্যাডামের লাইভে ওপেনলি ম্যাডামের যারা সাঙ্গ একজন রয়েছেন তো তিনি তো ওপেনলি গালাগাল মানলেন ম্যাডামের সামনে কিন্তু বাকি অনেক ক্ষেত্রে একটু সংযতভাব এসেছে কিন্তু পুরোপুরি এখনও এটাকে পরিষ্কার বলা যায় না আর আমার যেটা মনে হয় কেস বা এই সংক্রান্ত খবরাখবর নিয়ে লাইভ করা এটা কোনো কনটেন্ট তো নয় বেসিক্যালি কারণ ওয়াইটিটা হচ্ছে একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম এটা কিন্তু রকম মানে সেই এন্টারটেনিং প্ল্যাটফর্মটা টেনশনে করে দিই তাহলে যারা ধরুন সারাদিনের কাজকর্ম বা ক্লান্তির পর একটুখানি হয়তো ওয়াইটি খুলে বসছেন ভিডিও দেখার জন্য তো তারা তো একটুখানি হলেও বিব্রত বোধ করতে পারেন হ্যাঁ অবশ্যই অপশান থাকে যে আমি সেই জিনিসটাকে নাও দেখতে পারি কিন্তু ধরুন এই ধরনের জিনিস যদি চলে তাহলে প্রত্যেকটা মানুষই সেই দিকে দেখবে এবং শুধুমাত্র তাই নয় আজকে ধরুন এই লাইফগুলো যখন চলছে যারা নর্মাল ব্লগ ব্লগিং দিচ্ছেন বা নর্মাল ভিডিওস করছেন হয়তো তাদের ভিডিওর মধ্যে এমন কিছু মানে কি বলবো সেই রকম কেস কভারের খবর নেই বা অন্যান্য কিছু নেই বা ব্লগিংও খুব সাধারণ তাহলে তাদের ভিডিওজ তো অনেকে দেখছে না তাই না কারণ এই লাইভগুলো নিয়ে আবার পরবর্তীকালে তাদের মানে ম্যাডামের যারা সঙ্গী সাথী রয়েছেন তারা আবার কেটে 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 দেন তাদের চ্যানেলে ভিডিওস মতো করে তাহলে এই জিনিসটাও কিন্তু আমার যেটা মনে হয় একটু ভাবার বিষয় এসেছে অবশ্যই ওয়াইটিটা আমরা এখানে পার্সোনালি কাউকে অ্যাটাক করতে পারি না এটা কোনোরকম মানে ব্যক্তিগত দুশ্মনী নে মানে কী বলবো ব্যক্তিগত শত্রুতা তার সেটার করারও জায়গা নয় এটা সবাই আমরা নিজেদের কোকিয়েটাসের প্রতি একটু যদি আমরা সহকর্মী সবাই তাই একটু যদি আমরা প্রত্যেকের প্রতি একটা ন্যূনতম সম্মানবোধ রাখি এখানে তো মানে নিজে মানে অন্যের সন্তানকে নিয়ে পর্যন্ত অ্যাটাক করা হয় বা তার ফ্যামিলির লোকজনদের নিয়ে অ্যাটাক করা হয় এটা কখনোই ঠিক না কারণ প্রত্যেকটা মানুষেরই যেমন নিজস্ব সম্মান আছে তার ফ্যামিলির লোক তাদেরও তো একটা সম্মান আছে কাজে এটা ভাবতে হবে আর কে এখানে মানে কার বেশি টাকা পয়সা আছে কার বেশি কম টাকা পয়সা আছে কে কি কি পোস্টে চাকরি করে বা কী করে এগুলো ওটা দেখাবার জায়গা নয় এখানে আমরা যখন এখানে ওয়াইটিতে কাজ করছি তো সবাই আমরা সমান ঠিক আছে আমাদের এখানে একটাই পরিচয় হওয়া উচিত সেটা হচ্ছে কে কত ভালো আমরা কন্টেন্ট দিতে পারবো কে কত ভালো আমরা ভিডিওস করতে পারবো কে কত ভালোভাবে আমরা কোনো কিছু একটা কন্ট্রোভার্সি যদি আমরা করি সেই টপিকটাকে কত ভালোভাবে আমরা উপস্থাপন করতে পারবো তো সেইটাতেই আমার মনে হয় কম্পিটিশান হওয়া উচিত মানে কম্পিটিশানটা অনলি কিন্তু বাচনভঙ্গির মাধ্যমে হওয়া উচিত নাকি আমরা কাউকে পার্সোনাল অ্যাটাক করে কারোর বিরুদ্ধে কেস করে বা এরগুলোর করা উচিত আর কোনো দলে যদি কেউ থাকে আমার যেটা মনে হয় সেখান থেকে বেরিয়ে আসার পর অ্যাটলিস্ট সেইটুকু সম্মানবোধ রাখা উচিত কারুর সম্পর্কে কারুর ভেতরের কোনো দলের খবরগুলোকে নিয়ে পরপর ভিডিওস করা এটাকে কিন্তু মানে কি বলবো এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ এখন হয়তো ম্যাডামের অনেক খবর উনি একটু একটু করে ভিডিওতে দেবেন মানে উনি ম্যাডামের অনেক ব্যাপার বলছেন হয়তো তো এবার উনি বলছেন এবার ম্যাডামের তরফ থেকেও যারা আছে তারাও বলবে মানে কন্টেন্টের ছড়াছড়ি হয়ে যাবে এটাতে এটাই আর কি তো যাই হোক বন্ধুরা এটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ আমি যেটা মনে করেছি বা আমি যেরকম মনে করি সেইটাই আমি আমার ভিডিওস মাধ্যমে বলেছি হয়তো সবার নাও মিলতে পারে মত তাই না তো সেই জন্য কিছু বলার নেই যে যা মানে মনে করবেন সেটাই করবেন যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার রইলো আজকে ভিডিওটা হয়তো অনেক কম টাইম হয়েছে কারণ আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না তো যাই হোক প্রতিদিন একটা ভিডিও দিই এই সকালবেলাটা আমি ঠিক বেরোবার আগে ভিডিওটি করি এবং আজকেও সেরকম ভিডিওটি করে গেলাম জানি না এটা কখন পোস্ট করতে পারবো হয়তো লাঞ্চ আওয়ারে এটাকে এডিটও হবে হয়তো লাঞ্চ আওয়ারই করব তারপরে পোস্ট করার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন দেখোচ্ছি নেক্সট ভিডিওর সঙ্গে বাই